ওরা রাস্তায় ছিল আমাদের দেখা, এই যে রাস্তা থেকে এই পাশে দাঁড়াইছে, সামনের দিকে আগাই দেখি আর কি কি ওয়েট করতেছে আমাদের জন্য। কিছুদিন আগে নাকি এটা এই গাছটা পুরোটা লাল ছিল, বাট এখন এটা সবুজ হয়ে গেছে। ওকে, সময় যখন 10:52 আমরা বের হইছি। আজকে আমাদের গাজীপুরে দ্বিতীয় দিন। সকালে নাস্তা রাস্তা করে বের হইছি, ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে গেছে, তাই আজকে উঠছিও দেরি করে। ঘুমাইতে ঘুমাইতে লেট হয়েছে কারণ রাত্রে আমরা আবার বেরোইছি, ফ্রেন্ডরা মিলে আড্ডা দিছি, ঘুরছি। তো এখন আমরা যাচ্ছি এমন একটা গাছ দেখতে যে গাছটা নাকি বছরে 3 বার রং পরিবর্তন করে। এদিকের পরিবেশটাও সুন্দর। ওকে, তো এই হচ্ছে সেই গাছ যেটা দেখার জন্য আসছি। গাছে কিন্তু অলরেডি 2টা কালার আছে, একটা হচ্ছে নিচের দিকে সবুজ আর একটা আছে উপরের দিকে লাল। এই পুরো একটা বিশাল বড় এই এরিয়ার ভিতরে কোনো গাছপালা নাই, মাঝখানে জাস্ট এই একটা গাছ। আমি একটু যদি দূর থেকে দেখাই, এই যে এটা হচ্ছে ফুল ভিউ। আর এখানে প্রচুর মানুষ হয়, অলরেডি দুপুরবেলা আসছি তাও এত মানুষ। শুক্রবারে আসলে নাকি এই জায়গাটা একদম মানে মানুষ দিয়ে ভইরা যায়। এই গাজীপুর পিরোজালিতে এই জায়গাটা হচ্ছে সবচাইতে বেশি পপুলার। তো আমরা যেখানে ছিলাম রাতে, তো ওই দিকের পাশেই এই জায়গাটা, তাই ভাবলাম যে আইসা একটু দেখা যাই। আই ডোন্ট নো কয়টা মানুষ এই জায়গাটা চিনে অথবা জানে। তো যদি কেউ চিনে থাকেন বা জানি না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর আমরা আজকে এখান থেকে আরেকটা প্লেসে যাব। কালকে আমরা অনেকগুলো প্লেসেই ঘুরছি, তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই তারা দেখে আসতে পারেন। একটা পাতা ছিঁড়া দেখাই, এই যে দেখেন পাতাটা হচ্ছে এদিকটাতে লাল আবার এদিকটা সবুজ। এই পুরা গাছের পাতাগুলা একটা সময় আস্তে আস্তে পুরাটা এই সবুজ হয়ে যাবে। কিছুদিন আগে নাকি এটা এই গাছটা পুরোটা লাল ছিল, বাট এখন এটা সবুজ হয়ে গেছে। এই যে নিচের সাইডটা কিন্তু সবুজ হয়ে গেছে অলরেডি, আর উপরের সাইডটা লাল হয়ে আছে। অনেক পুরনো একটা গাছ, আচ্ছা। এখানকার যে লোকজন আছে তা আমরা জিজ্ঞেস করছিলাম যে গাছটার বয়স আনুমানিক কত হইতে পারে, তো ওনারাও আসলে সঠিক ধারণাটা দিতে পারতেছে না। অনেকে বলতেছে 400-500 বছর, যদিও এটা আমার বিলিভ হয় না, বাট গাছ দেখা মনে হচ্ছে এটা অনেক পুরনো। যদি আমরা নিচের থেকে দেখাই আপনাদের, এই সাইডটা এখন সবুজ হয়ে গেছে, কিন্তু ওই উপরে কিছু কিছু পাতা আছে যেগুলা লাল, যেমন হচ্ছে এই পাতাগুলা কিন্তু এখনো লাল হয়ে আছে। এই যে রোদ লাগতেছে, রোদ পড়লে কালারটা আবার চেঞ্জ হয়ে যায়, তাই না? খুবই ইউনিক একটা গাছ, কিন্তু এই গাছ আমি কখনো কিন্তু দেখি নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না, বাট এই গাছ আমি কখনো দেখি নাই, জয়না গাছ যেটারে বলে আর কি। ওকে, তার আশেপাশে যে জায়গাগুলো এখানে পুরাই হচ্ছে মানে সব ধান ক্ষেত, এদিকেও ধান ক্ষেত, তারপর হচ্ছে এই যে এদিকেও ধান ক্ষেত। আর এই জায়গাটা বর্ষাকালে একদম পানির তলে থাকে, পানির মাঝখানে থাকে এই গাছটা। এদিকে সব পানিতে ভরে যায়। আমরা যে রাস্তাটা দিয়ে আসছি, আমরা ওই যে ওই রাস্তাটা দিয়ে আসছি, ওই রাস্তাটা পানির তলে থাকে যখন বর্ষাকাল থাকে। ওই যে আমরা একটা ভিডিও দেখছিলাম না, ঝয়না ভর্তা খাইতেছে। ওকে, আমরা যদি এই গাছের নিচ থেকে একটু দেখাই, এই যে এই নিচের এই সাইডটা আস্তে আস্তে সবুজ হয়ে গেছে। আর এই যে আমরা এই রাস্তাটা দিয়ে আসছি, দেখেন আশেপাশে কিন্তু পুরাই মানে কোনো গাছপালা নাই, এই সাইডটাতে কোনো গাছপালা নেই, এই মাঝখানে জাস্ট এই একটা গাছই আছে। তো যাই হোক, এই ছিল ঝয়না গাছের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে পারেন অথবা কমেন্ট করে আপনার ফিলিংসটা জানাতে পারেন। ওকে, তো আমরা এখন এখান থেকে চলে যাব। দীপনি আসছে বাইক। আমরা এই যে মেকাও দেখতে আসছি, এখানে টিয়া আছে, মেকাও আছে, এইখানে যে সব টিয়া পাখি। সবগুলা পাখি কিন্তু ভয় পায়, জাস্ট ও একটা পাখি খুবই ফ্রেন্ডলি। এই কামড় দিলে ব্যথা পাবো তাই না? হাতে আয় না, হাতে আইব নেও তো। আর এই যে এদিকে হচ্ছে মেকাও। ওয়াও, স্টাফ নাই, স্টাফ থাকলে আমরা এই যে ভিতরে যেতে পারতাম, ভিতরে গিয়ে আমরা এই যে মেকাওগুলো হাতে নিতে পারতাম। এই যে ওই পাশে অনেকগুলো একসাথে, এই যে একটা মেকাও আসছে কাছে, এই যে লাল একটা মেকাও। এই যে ओके আমরা ওখান থেকে বের হয়ে গেছি এখন লেটস সি আমরা এখন নেক্সট কোথায় যাব এই হচ্ছে প্রজাপতি প্রথম থেকে চাষ থেকে এটা প্রজাপতি কি এটা থেকে লার্ভা উৎপাদন শুরু হয় এখন কি এগুলা দাদা এই যে দেখা যেটা সেগুলা দাদা এগুলা থেকে যে লার্ভাটা হয় এই লার্ভার পরে যে প্রজাপতি হইতাছে বিচে এই যে এটা এক ধরনের প্রজাপতি এগুলো মেন প্রজাপতি ও এইখানে আই থিং এই প্রজাপতিগুলো ছাড়া থাকে সুন্দর একটা ঝর্ণা দিছে এই যে গোলফিশগুলো দেখা এই যে প্রজাপতি মানে ওই জায়গা থেকে উৎপাদন করে এর মধ্যে ছাইরা দেয় এর মধ্যে মানে তারা বংশ বিস্তার করে ওইখান থেকে যতগুলা প্রজাপতি ব্রিডিং করে আনা হয় এগুলা সব এই যে এখানে ছাইরা দেওয়া হয় এই যে ওইখানে প্রচুর প্রজাপতি দেখা আই ডোন্ট নো ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বাট এই যে উপরে অনেক প্রজাপতি এই যে গাছটার মধ্যে অনেকগুলা প্রজাপতি দেখতেছি আল্লাহই জানে যে আমরা কাছ থেকে দেখাইতে পারবো কিনা এই যে একটা প্রজাপতি আছে এই যে এরকম প্রজাপতি মনে হয় না আমরা বাইরে দেখতে পাই চল আমরা আস্তে আস্তে বেরোতে থাকি যদি পারি আমরা দেখাবো আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর পরিবেশটা অনেক ভালো লাগছে এই যে একটা প্রজাপতি এই যে একটু দেখ কাছে থেকে দেখানো যায় কিনা চলে গেল এই প্রজাপতিটা একটু ফ্রেন্ডলি অন্যগুলা তো সব দূরে দূরে অনেকগুলা কালারে একটা প্রজাপতিতে চলে গেছে যাই হোক ওরে আমরা আর এই পাখাটা মিলছে ও খুবই ফ্রেন্ডলি ও ভয় পায় না মানুষে এই যে বাইরে একটা প্রজাপতি আই থিংক বাইরে হয়ে গেছে এই যে একটা প্রজাপতি আমাদের সাথে বাইরে হয়ে গেছে এই যে এই দিক থেকে যদি দেখাই আর ওইখান থেকে শুরু কইরা আর এই সাইডটা হচ্ছে জাস্ট এই মাছগুলোর জন্য যাতে ওরা বাইরে যেতে না পারে ওরে ভাই এত মানুষ কেন জায়গা আচ্ছা আমরা ওই সাইডে যাই ওই যে একটা সাপ কিন্তু যে পানিতে নামতেছে আমরা ওই যে ওই পাশে মোটা সাপটা আমরা একটু দেখানো ট্রাই করি দুইটা সাপ আছে এখানে এই যে একটা সাপ তাকায় আছে এদিকে সেই মোটা কিন্তু ভয়ঙ্কর আচ্ছা একটা জিনিস আমি একটু বলি আমরা এগুলা যে দেখতে আসি যে পানির মধ্যে দেখ কতগুলা বোতল ফালা রাখছে আমাদের উচিত এগুলারে পরিষ্কার রাখা ও শিট ম্যান জীবিত খরগোশ দেওয়া হয়েছে দুইটা আছে কই তিনটা আমরা সবাই যে গাড়িতে উঠা বসছি এই কি দেখতে পারবো ওই জায়গায় গেলে আমরা বাঘ সিংহ জিরাফ জেব্রা ওয়েলবিস তো লেটস সি আমরা দেখি যে আমরা কি দেখতে পাই যেহেতু আমি ভিডিও করব একদম সামনে সাইডটাতে বসছি পুরো জায়গাটা ঘুরে আসতে কত সময় লাগবে 25 মিনিট একটু ঠান্ডা লাগতেছে মাত্র বাসটা ছাড়ছে আমাদের এখান থেকে সাফারি স্টার্ট এটা হচ্ছে ওয়েলবিস বনগরু ডান দিকে জেব্রা এই যে জেব্রা ওয়েলবিস্টের মতন এই যে বাম দিকে বনগরু আছে ওই যে বাচ্চা আছে অনেকগুলো না বাচ্চা নিচে বনগরু রাস্তা এই রাস্তা যান ডান দিকে দেখেন জেব্রা এই ওরা রাস্তায় ছিল আমাদের দেখা এই যে রাস্তা থেকে এই পাশে দাঁড়াইছে এইদিকে আসলে সুন্দরবনের ফিল পাবেন কারণ সবকিছু ছাড়া থাকে সামনের দিকে আগাই দেখি আর কি ওয়েট করতেছে আমাদের জন্য রাস্তাটা কিন্তু অস্থির মনে হচ্ছে পুরো জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি আমরা বাম দিকে চিত্রা হরিণ আছে সাম্বার হরিণ আছে গয়াল আছে একটা হরিণের কালারটা কিন্তু সেই যদিও ক্যামেরায় তেমন একটা বোঝা যাইতেছে না কারণ হরিণগুলো আমাদের থেকে একটু দূরে এই বান্দর আমরা ওই যে ভাল্লুকের এরিয়াতে ঢুকতেছি ভাল্লুক দেখবো ভাল্লুক গেট খুলে দিচ্ছে মানে সেই লেভেলের একটা প্রোটেকশন দেওয়া একটা বসে আছে উপরে ওখানে এই যে চিত্রা শুয়ে রয়েছে এখানে এগুলা দেখেন রাজা উপরে রানী নিচে ওই জানা তিনটা শুয়ে রয়েছে ওই যে তিনটা সিংহ একসাথে শুয়ে আছে যেহেতু ওরা রেস্ট নিতেছে তো আমরা এটা কাছ থেকে দেখাতে পারতেছি না ব্যাড লাক আই ডোন্ট নো বাঘ আমরা কাছ থেকে দেখতে পারবো কিনা সিংহ তো ওই যে দূরে ছিল যার কারণে আমরা কাছ থেকে দেখাইতে পারি নাই আমরা এখন এই যে বাঘের এরিয়াতে ঢুকতেছি পুরো এরিয়াটা পুরো নিস্তব্ধ হয়ে আছে মানে বাঘ এরিয়া তো শিট আমরা দেখতে পাইছি বাচ্চারে আমরা এখন ওই দিকেই যাচ্ছি গাড়ি নিয়ে এই যে রাস্তা দাঁড়ান রাস্তা দিয়ে হাঁটতেছে দেখেন আপনারা বসে দেখেন ভিডিও করেন বসে বসে পানি ছিল কইছি না পানির মধ্যে থাকে ছিল ও বাবা ওর ভিডিও দাঁড় করান ভাগ্য কি দেখছো দেখতে লাগছে যত কাছে ওর কি আইডি করে ওই ওর মত আর কত এর মত নই আমরা সাফারি পার্ক থেকে বের হয়ে গেছি ভিতরে যা যা আমরা ঘুরছি সবকিছু দেখানোর ট্রাই করছি তো সাফারি পার্কের ভিডিওটা এই পর্যন্ত থাকছে।